সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। নগরের রেজিস্ট্রি মাঠের এক সমাবেশে এমন ইঙ্গিত দেন তিনি। আরিফুল হক বলেন, অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, তবে সিলেটের প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাবে। একই সাথে তিনি জানান, কেন বিএনপি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে আগামী 20 মে রেজিস্ট্রি মাঠে সমাবেশ করে ব্যাখ্যা ও কারণ জানানো হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, কেন নির্বাচনে যাবে না এবং কেন আমরা আজকে সিলেটের প্রেক্ষাপটে নির্বাচনে যাব, এই দুটি বিষয়ে পরিষ্কার করার জন্য আগামী 20 তারিখ এই ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আমি আমার জনগণের সামনে আমরা আমার অবস্থান এবং আমার সিদ্ধান্ত সুস্পষ্ট করব।